নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমি কোনো নতুন রেসিপি করলে তোমাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত আমার ভালো লাগে না। তাই আজকে আমি একটা নতুন কম্বো, লাঞ্চ বা ডিনার যাই বলো না কেন, একটা প্রিপারেশন করেছি আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে এইরকম নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখানে একটা বিট নিয়েছি, বিটের থেকে কয়েক টুকরো নিয়ে আমি দুজনের জন্য করছি। 2 কাপ চালের মধ্যে বাসমতি চাল নিয়ে ভিজিয়ে দিলাম। আর এখানে আমি কিছু ছোটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা আলু গায়ে ফুটো করে একটু বিটের কুচি দিয়ে এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো আলুতে রং ধরার জন্য। এইবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি, আর এই আলুগুলো সুন্দর রং ধরে গেছে। এইবার আলুটাকে আমি নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। এইবার এখানে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি 1/2 কাপ দই, ভাজা ধনে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এইবার এর মধ্যে জল দিয়ে এটাকে একটা লিকুইড তৈরি করলাম। সেই তেলের মধ্যেই এবার জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা যখন সুন্দর গন্ধ ছাড়লো, এইবার ওই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর রং ধরে গেছে। এইবার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে এইবার কমিয়ে দেবো, যেহেতু আমার আলু সেদ্ধ করা আছে। দেখো, এইবার ঢাকা তুলে দিয়েছি, দই থেকে একটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি গ্রেভি তৈরি করার জন্য আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। একটা বাটিতে করে কর্নফ্লাওয়ার 1 চামচ নিলাম, নিয়ে জল দিয়ে একটু গুলে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, একটা হালকা গ্রেভি তৈরি হয়ে যাবে আলুর গায়ে। এইবার আমি কিছু বিট কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আরও সুন্দর রং আনার জন্য দিয়ে দিলাম। এইবার যে চাল ভিজিয়েছিলাম, চাল থেকে বিটটা তুলে চাল ঝরিয়ে নিচ্ছি। চালটাতেও হালকা রং ধরে গেছে। এইবার আমি 4 কাপ জল নিলাম, যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম। আর আগেই বলেছি এটা আমি দুজনের জন্য করছি। নুন আর কিছু বিটের টুকরো দিয়ে এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর কালারের আমার জল তৈরি হয়ে গেল। এইবার কড়াই বসিয়ে ঘি নিয়ে নিলাম 2 টেবিল চামচ, আর ফোড়নের জন্য দারচিনি, লবঙ্গ, কিছু গোলমরিচ গুঁড়ো আর কাজু কিশমিশ দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। সাদা তেল চাইলেও করতে পারো, তবে ঘিয়ে করলেই ভালো হবে। আর এইবার ওই চালগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সব ভালো করে ভেজে নিলাম। আর যে বিটের জলটা তৈরি করেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। যখন ফুটে উঠবে ভালো করে, তখন গ্যাস কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো টুকরো বিট। এটা কিন্তু কালারটা একটু ন্যাচারাল কালার ফেড হয়ে যাবে। তোমরা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারো। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমি ন্যাচারাল কালারই রেখেছি। দেখো, 10 মিনিট পরে তুলে এইবার দিয়ে দিলাম চিনি, 2 টেবিল চামচ চিনি। 2 কাপ চালের জন্য 2 টেবিল চামচ চিনি যথেষ্ট, না হলে বেশি মিষ্টি হয়ে যাবে। এইবার এটাকে তুলে নিচ্ছি, আর এর মধ্যে যে আমি বিটের টুকরোগুলো দিয়েছিলাম এগুলোকে আমি সরিয়ে দেব। আর একদম কুচি করে বিট ওপর থেকে কেশরের মতন ছড়িয়ে দিলাম, তাতে সুন্দর একটা রং এরকমভাবে দেখা যাবে। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো, একটা কম্বো প্যাক হয়ে গেল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।